ট্রেকার রাখবো না ما كان محمد أبا أحد من رجالكم ولا الذين آمنوا صلوا عليه سيدنا محمد عليه وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا পড়তে হবে এই কাপড় তো থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না উপস্থিত সম্মানিত পূর্বের গ্রাম দিগ্রামের অত্র প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং আমার শ্রদ্ধ সম্মানের ভাই ও ব্যক্তিবর্গেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহারব্বুল আলমিনের দরবারে জানি লাখ কোটি শুকর যে রব্বুল আলমিন আজকে এমন একটা দিন এমন সময় এক ব্যক্তির স্মরণ করে মৃত্যুর বা মৃত্যুর পথযাত্রার যে ব্যক্তি মৃত্যুবরণ করেছেন চলে গেছেন তারা রুহের মাগফিরাত কামনা করে এবং অত্র প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান জনাব এ কে এম চৌধুরী শামসুল ইসলাম সাহেবের রোগ মুক্তির জন্য আজকে খতম করার আয়োজন করা হয়েছে এবং কিছুক্ষণ পূর্বে অত্র এলাকার মসজিদের ইমামের দ্বারা মুয়াজ্জিনদের দ্বারা হাফেজদের দ্বারা খতমে কোরআন আমরা আদায় করেছি। এরপরে এখানে আসলে নামাজটুকু জামাতে আদায় করে আমরা এই মেলাতে অংশগ্রহণ করেছি। আমরা যে এতক্ষণ এই মেলাতে আজকে যে অংশগ্রহণ করতে পেরেছি আজকে এই জন্য আমরা একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা ওয়াজ নসিহত অনেক শুনেছেন এবং অনেক ক্যাসেটও শুনেন কিন্তু আমার ওইরকম বক্তা বা ওয়াজের আমি নয়। তারপরেও আমি অত এলাকার আপনাদের মসজিদের ইমাম হিসেবে আপনারা আমাকে সম্মান করে রাখছেন এই জন্য দুটো কথা বলতে পারি যেহেতু বলাটা আমার কর্তব্য। আপনারা কেউ কে মনে করলেন কী মনে করলেন কী করলেন না কে আমার করলেন কী করলেন না সেটা আমার দেখার বিষয় সেটা আপনাদের যা যা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আপনাদের অত এলাকার মসজিদের ইমাম হিসেবে আমার কর্তব্য আপনাদেরকে দুটো কথা বলা। ঈদে মিলাদুন নবী ঈদ শুধু আনন্দ মিলাদুন নবী শুধু রসুলের মিলাদ। এখন এই ঈদে মিলাদুন নবী এবং সিরাজুল নবী নিয়ে দুই আলমের দ্বন্দ্ব। ঈদ মানে কি এটাও সে পরিপূর্ণভাবে বোঝাচ্ছে না আর সিরাজুল নবী কি এটাও সে পরিপূর্ণভাবে বোঝাচ্ছে না। দুইজনে দুইটা পার্ট সৃষ্টি করে তার পকেট পূজা করা তাদের একটা স্বার্থ সৃষ্টি করার মতো ব্যবস্থা করেছে। আসলে ঈদ হতো নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে মিলাদ এবং দোয়া এটাকে বলা ঈদে মিলাদুল নবী। আর সিরাজুল নবী শব্দের অর্থ হলো আল্লাহ রসুলের যে সত্যি বছর হায়াতের মধ্যে জিন্দিগির মধ্যে আল্লাহ রসুল যা কিছু করেছেন আলোচনা করেছেন যা কিছু হেদায়ত করেছেন সব হল তাসিয়া সে যে কাজ করুন কাজটা মজিদার করেছেন এবং আমাদের জন্য লাগিয়ে রেখেছে এই হল তাসিয়া তথা চরিত্র। সিরা তথ্য কি চরিত্র আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে আলোচনা তার নাম হলো সিরাতুল নবী। আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে আলোচনার নাম করা হলো সিরাতুল নবী। আল্লাহ পাক যেখানে বলতেছেন ইন্না আল্লাহা খালাকুল আজিম হে দুনিয়ার মানুষকে জেনে রাখো আল্লাহর কোরআনের কথা যে আমি আমার সত্য উত্তম আদর্শ দিয়ে দুনিয়া পূরণ করেছি সেই আদর্শ যে উত্তম চরিত্র না তা বলেই না সর্বশ্রেষ্ঠ খ্রিস্টানদের একটা বই আছে সেই বইতে 119 নাম তারা আমাদের নবী
যেইভাবে তখন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ খালাকাল আজিম, আমি উত্তম চরিত্রকে আদর্শ দিয়ে আমি আমার রসুলকে প্রমাণ করেছি, যে চরিত্র আর কাউকে দিই না। সেই রসুলের আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তা আল্লাহ রসুল করেছেন কি? আল্লাহ রসুল করেছেন যে তোমরা আমার মতো চরিত্রবান হও। আল্লাহ রসুল আপনাকে ভালোবাসবে। এই জন্য আমাদের কবি কাবি কাদির ইসলাম বলেছিলেন, যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি কিন্তু হেসেছিলে সবে, এমন যে জীবন তুমি পর্বে গঠন মরণে কাঁদিবে তুমি কাঁদিবে ভুবন। আমি আপনাদেরকে খেদমতে এই কথাটি পারস করতে চাই যে আমরা এখানে যারা আসি সবাই যদি আমরা নবীর আদর্শে আদর্শবান হতে পারি এবং নবীর চরিত্রে যদি চরিত্রবান হতে পারি, তাহলে দুনিয়াও মানুষ আমাদেরকে ভালোবাসবে, আমাদের মৃত্যুর পরেও আমাদের জন্য তারা দোয়া করবে, আমাদের কথা স্মরণ করবে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে চাই যে এই প্রতিষ্ঠানের যে ম্যানেজার সাহেব যে কাজ করছেন জনাব সাইফুল ইসলাম ইমাম সাহেব, উনি সব চরিত্রবান ছিলেন, আপনাদের সাথে সৎ ব্যবহার সৎ আলোচনা করতেন, যার পরিপ্রেক্ষিতে আজকে আপনারা মর্মাহত হয়ে ওনার মৃত্যুর রুহের মাগফিরাত কামনা করে আজকে মিলাদের আয়োজন করছেন। কি বলেন? ঠিক দ্বিতীয়ত একেন শামসুল ইসলাম চৌধুরী সাহেবের রোগ মুক্তির জন্য আপনারা আজকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ওনার আদর্শে আপনারা আদর্শবান, ওনার নেতৃত্বে আপনারা খুশি এবং ওনার নেতৃত্বে আপনাদের সকলে মনে একটা দাগ পেরেছে, যার পরিপ্রেক্ষিতে আপনারা সকলে একত্রিত হয়ে ওনার রুহের ওনার রোগের মুক্তি কামনা করতেছি। আমরা তোমার যেটুকু পেয়েছো তার স্বীকৃতি স্বরূপ আমি তোমার জিন্দিগির তমাম নবীর মাওলা রসুলের অনুসরণ করব। যেমনি মাওলা রসুল দুনিয়ার জিন্দিগি জীবন লাভ করতে গেছেন, আমাদের খুশি জীবন লাভ করতে হবে, আমাদের সবসময় সৎ ব্যবহার করতে হবে, সকলের সাথে সম্মিলিত ছোট হোক বা হোক যে যে পর্যায়ে হোক তাকে সেই পর্যায়ে তার সাথে খোঁজ মেলাতে এবং তার মনে আঘাত পায় এমন কোনো কথা এমন কোনো মাইক্রোফোন আমাদের ব্যবহার হবে গত তোমাকে সম্মান দিই সেটাকে স্নেহ করে। আল্লাহ রসুল করেছেন যেই ব্যক্তি তার প্রাপ্য, তাই বড়কে সম্মান করতে হবে আর সেটাকে স্নেহ করতে হবে। যে যেখানে আসেন না কেন, যে পর্যায়ে আসেন না কেন, আপনারা যদি আপনার মধ্যে সততা থাকে, আপনি যদি সৎ ব্যবহার করেন এবং সকল সাথে একটা সম্মানসূচক আদর্শ নিয়ে যদি কথাবার্তা বলেন, তাহলে আপনাকে আজকে যেমন আমরা সাইফুল ইসলাম সাহেব ইমাম সাহেবকে স্মরণ করতেছি, আপনাকে আমাকে এরকম মানুষে স্মরণ করবে, আমার পরবর্তী জিন্দে জেনারেশন যারা আসে তারা আমাদেরকে স্মরণ করবে। আল্লাহ আমাদেরকে সকলকে সৎ পথে পরিচালনা করার তৌফিক দান করুক এবং আমরা যে যেখানে আসি না কেন সেখানে সততার সাথে আমাদের কর্মটুকু পালন করার মধ্যে তৌফিক দান করুক। আল্লাহ পাক সকল এখানে যারা উপস্থিত আছেন সকল ধর্ম বর্ণ জাতি ভেদাভেদ ভুলে সকলে কাঁধে কাঁধ মিলে একত্রে আমরা মিলেমিশে এই প্রতিষ্ঠানের যেন দিন বা দিন উন্নত করতে পারি, আমাদের জীবনও যেন তার সাথে সাথে উন্নত হয়, সেই প্রস্তাব যেন আমরা সকলে মিলে করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন আখিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা সালু আগর হো ফাতেমা জোহরা কি ফুল
قدمه قرة العين رسول مرحبا يا مرحبا يا مرحبا Thank you.
আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সকলের এই কারণ না কারণ মা বাপ দাদা দাদি মুরব্বীকে আমি ইন্তেকাল করেছেন কি বলে ঠিক না, তারা আমাদেরকে বহু কষ্ট করে লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করে গেছেন, দুনিয়ার সম্পদ টাকা কামাই করেছেন, সেগুলো দুনিয়াতে রেখে গেছেন, কিছু নিতে পারে না কি বলে ঠিক না, কিন্তু এখন তারা অসহায় অবস্থায় আছে, এখানে নিজের কোনো আমল নাই, কোনো আমল করতে পারে না, শুধু তিনটা আমল চালু থাকে, একটা হলো সাদাকাতুল জারিয়া, আরেকটা হলো নেকা সন্তানদের দোয়া, আরেকটা হলো ইলমুন নাফিয়া উপকারী বিদ্যা, এই তিনটা আমল ছাড়া আর মাসে কোনো আমল বাকি থাকে না, আর সেই তিনটা যদি আমরা দুনিয়াতে করে যেতে পারি, একটা নেকা সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারি তাহলে আমরা কবর শুধু অভাব, আমরা যদি সত্যায় জারিয়ার কোনো কাজ করে যেতে পারি তো সেসব আমরা পারলাম, কিন্তু আমি মনে করি আদিম সাহেব যে প্রতিষ্ঠানগুলি করেছেন এই প্রতিষ্ঠানে অনেক অনাথ এবং দুর্বল মানুষ এবং যারা বাইরে কর্ম করে খেতে পারতো না এরকম অসহায় অনেক মানুষই এখানে কর্ম করে খাচ্ছে, এটাও সত্যায় জারিয়ার মধ্যে পড়ে, এটাও সত্যায় জারিয়ার মধ্যে পড়ে, এবং যে বিদ্যা আপনাকে আমাকে আমার মা বাবা আপনার মা বাবা শিক্ষা দিয়ে গেছেন আমরা যে সেই বিদ্যাটাকে সৎভাবে পরিচালিত করি, এবং আমার নিম্ন পর্যায়ে যারা আছে তাদেরকে যদি আমি একটু উৎসাহ দিই বা আনন্দ দিই কথাবার্তা দিয়ে তাদের একটু সান্ত্বনা দিই সেই বিদ্যাটাও আপনার মা বাবার ভুলে বসে যায়, আপনার থেকে যদি আপনার নিম্নস্তরের একজন কর্মচারী যদি একটু সাহায্য সহযোগিতা পায় সহমতি পায় এটা তার জন্য অনেক একটা কিছু বিরাট কিছু পাওয়া কী বলে ঠিক না, এরপর যদি আমরা সকলে সজ্জনিতবাদ হয়ে এক অপরের দুঃখে দুঃখিত হতে পারি এক অপরে আনন্দে আনন্দিত হতে পারি তাহলে পরবর্তী যারা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম, আজকে আমরা অত্যন্ত দুঃখ বা আক্রান্ত হৃদয় নিয়ে এখানে একত্রিত হয়েছি সকলে, আমাদের এই প্রিয় ভাই মরহুম শেখ ইমাম গৌতম মোহাম্মদ কর্মরত অবস্থায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, আমরা হসপিটাল পর্যন্ত নিয়ে গিয়েছিলাম কিন্তু সত্যিকার অর্থে তার আগে উনি বাসায় গিয়েছিলেন, বাসাতে তো কোভিডের কারণে সত্যিকার অর্থে আমাদের ভিতরে অনেকেরই আবেদন ছিল তাকে এখানে এনে নামাজে জানাজা দেওয়ার জন্য, কিন্তু কোভিডের কারণে আমরা সার্বিক বিবেচনা করে আমরা আর এখানে আনিনি, আমাদের অনেক কলিগ সেখানে গিয়েছে জানাজা অংশগ্রহণ করেছে, আর সত্যিকার অর্থে আমরা জানি যারা যায়নি তাদেরও অন্তরটা সেখানে ছিল, তারাও মন খুলে দোয়া করেছে তার জন্য এটা আমরা জানি, আজকে সকালে তার ওয়াইফের সাথে কথা হচ্ছিল, ওনাকে বললাম আমরা যে এরকম একটা ছোটোখাটো আয়োজন করেছি, উনি আপনাদের সবার কাছে সাইফুল ইমামের জন্য দোয়া চেয়েছেন, এবং সকলে মিলে যেহেতু এক জায়গায় আমরা একসাথে কাজ করেছি আমাদের জীবন চলার পথে মানুষের ভুলভ্রান্তি হতে পারে, যদি মনে অজান্তে কখনো কারণ মানে কষ্ট দিয়ে থাকে সকলে মিলে আল্লাহর বাস্তে তাকে আমরা সবাই মিলে মাফ করে দেব, সবাই মাফ করে দেব, তার জন্য দুটি মেয়ে আছে তাদের জন্য সকলে দোয়া করবে, আল্লাহ যেন তার ফিরে যাওয়া এই সম্পদকে ঠিক মতো পরিচালনা করে, আর পৃথিবী ছেড়ে সকলকেই যেতে হবে একদিন না একদিন এটা সত্যি কথা, এবং এই ধরনের মৃত্যুগুলো আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই পৃথিবী আমাদের বসবাসের স্থায়ীভাবে বসবাসের জন্য নয়, আমাদেরকে যেতেই হবে, সুতরাং যে হুজুর বলল যাওয়াটা যেন সকলের কাছে কান্না কান্না হয় সেরকম চরিত্র গঠন করতে হবে, সেরকম অ্যাক্টিভিটিস রেখে যেতে হবে সর্বদা, আমরা সকলে মিলে তার জন্য দোয়া করবো, যেহেতু শীতের দিন সময়ও বেশি নেই, আর আজকে আরেকটা প্রতি বিষয় হলো আমাদের গরম শ্রদ্ধেয় জনাব চৌধুরী এ কে এম শামসুদ্দিন আমাদের ভাই চেয়ারম্যান স্যার অসুস্থ হয়েছে হসপিটালে আছেন, উনি আমাদের মুরব্বী, এখন আমরা সকলে মিলে প্রাণ খুলে তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে সহায়তা আল্লাহ নসিব করে,
আল্লাহ তাকে নেখায়ার দ্বারা শুনুন, আমাদের ভিতরে যেন আমরা তাকে আবার পাই, ওনাদের মতো বুদ্ধি ওনাদের মতো মেধাবী সম্পন্ন লোক যেন এখনও বাংলাদেশে দরকার, আমাদের জন্য গার্ডিয়ান হিসেবে দরকার। ওনার উনি অত্যন্ত ভালো একজন মানুষ, নির্ভেজাল একটা মানুষ, উনি শ্রমিক কর্মচারীদের জন্য সবসময় মন ভুলে যতটুকু সম্ভব করে যান, কখনো কোনো কিছুতে কাকর্ম করেন না। আমরা সকলে মিলে মন ভুলে তার জন্য দোয়া করব। এ বলে সবাই ভালো থাকবেন, কোভিডের সিচুয়েশন দিন দিন ডিটেরিয়েট করতেছে, সকলে হাত ধোয়া, শারীরিক বিধি যেগুলো আছে মাস্ক পরা, এগুলো মেনটেন করবেন, হায়াত মত আল্লাহ হাতে, আর সাবধানে আমাদেরকে চলতে হবে, এটা হলো সত্য কথা। তো সবার কাছে এই পরিয়াদ রেখে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের জিয়ার সাহেব যথেষ্ট ভালো কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন, আল্লাহ ওনাকে ডিবুকেবি করুন। আশেপাশে বসে আছে সকলে সকলের জন্য দোয়া করবেন, একথা মনে করবেন না যে ছোট দোয়া পরের কাজে লাগে, বড় দোয়া ছোটদের কাজে লাগে না, এমন কোনো কথা নেই। পৃথিবীতে আল্লাহের মানুষ সৃষ্টি করেছেন যে ছোট দোয়া বড়োর কাজে লাগবে, বড় দোয়াটাও ছোটের কাজে লাগবে। আজ সকলে যদি আমরা সকলকে আন্তরিকভাবে দোয়া করি, সেখানে আল্লাহর রহমত অবশ্যই অনিবার্য আমরা পাবো। আজ সেই মানুষ আসবে নিয়ে সকলে দোয়া করবেন। আল্লাহুম আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া নাসি আজমাইন। রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, মহিয়ার কারিয়ান সর্বশক্তি মাবুদ, পবিত্র দিনে পবিত্র সময় আল্লাহ এই শয়তান কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারীর সহযোগিতায়, আল্লাহ সকল মালিক শ্রমিকদের সকলের সহযোগিতায় আজকে পবিত্র খতমে কোরআন আয়োজন করা হয়েছে, মিলাদে মোস্তফা আয়োজন করা হয়েছে। আল্লাহ যাদের সার্বিক তত্ত্বাবধানে আজকে ঈদে মিলাদের নবী উদযাপন করা হচ্ছে, আল্লাহ তাদের শুক্রার তরফ থেকে এই পবিত্র আল্লাহ খতমে কোরআন মিলাদে মোস্তফা আল্লাহ আমাদের শুক্রার তরফ থেকে তোমার আনিশান গালোয় কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিনের সত্যকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়া কে মাওলা তাজিদার মদিনা দুজামের সরকার দয় নবী উমাইয়ার নবী হায়াতুর নবী জিন্দা নবী কামরের নবী উম্মতের কান্দের নবী রওজা মুবারকে পৌঁছিয়ে দি। রব্বুল আলামিন মুনতাসিব ইলতাম তামিন ওয়া মাই মুতাখিরিন আওলাদে রাসূল আসাল রাসূল মুহাম্মদের খলাফায়ে রাশিদিন উম্মতুল মুমিনিন জান্নাতুল বাকী জান্নাতুল মাওলার মধ্যে যদি মাওলা ফরমান তামামের রাহবার পৌঁছে দে। আমিন। রব্বুল আলামিন বিশ্বজগতের যত আউলিয়া আম্বিয়া কবুস কুতুবুল আবদান হাজী গাজী আল ওলামা আউলিয়া জাগদাম আউলিয়া বাংলাদেশ আউলিয়া হিন্দুস্তান আউলিয়া পাকিস্তান তামামের রাহবার পৌঁছে দে। আমিন। রব্বুল আলামিন মসজিদে মাঝে পর্যন্ত জুমুলাতে সীমান পর্যন্ত মাদ্রাস পর্যন্ত যত নর নারী মুসলমান মুসলমান নদী নারা খালে বিলে পাহাড় পর্বতে তোমার জমিনে যদি আরম্ভ করমান তোমার রহবার পৌঁছে দিয়ে খালসাতান বিল ফুসুস। রব্বুল আলামিন আমরা যারা হাত ধরেছি আমাদের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা মেয়ে আত্মীয় সুজন আপনজ আল্লাহ তোমার জমিনে যে যেখানে দফনিয়ে মফনিয়ে তোমার রহবার পৌঁছে দিয়ে খালসাতান বিল ফুসুস। আল্লাহ এই প্রতিষ্ঠানের মালিক যারা আমি কাজী সাহেবের বড় ভাই মরহুম কামাল উদ্দিন সাহেব আপনারা মা বাপ দাদা দাদি নানে আত্মি সুতরাং পঞ্চম যারা ইন্তেকাল করেছেন তাদের জিন্দগির তমাম গুণাগুলি মাফ করে দাও, তাদের কবরগুলিকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ খাস করে আমাদের মধ্য থেকে কিছুদিন পূর্বে তোমার এক নাকর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে, জনাব সাইফুল ইসলাম ইমাম সাহেবের জিন্দগির তমাম গুণাগুলি মাফ করে দাও। আল্লাহ তুমি তাদের হায়াতের জিন্দগির তমাম গুণাগুলি মাফ করে দাও, তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও, তাদের হকের মধ্যে আমাদের সকল আর দোয়া মানে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন খাস করে আল্লাহ মরহুম জসিমুদ্দিনের জিন্দগির তমাম গুণাগুলি মাফ করে দাও। আল্লাহ মরহুম জসিমুদ্দিনের
আল্লাহ কবরকে তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ মরহুম নাসিরউদ্দিনের জিন্দেগির তমাম গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ মরহুম নাসিরউদ্দিনের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও। রব্বুল আলামিন খাস করে মরহুম সাইফুল ইসলামের রেখে যাওয়া ছেলে সন্তান স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন আপনজন আল্লাহ যে যেখানে আছে তাদেরকে হায়াতে তৈরি দান করো, তাদেরকে তুমি রোগ মুক্ত সুস্থ জীবন দান করো, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। মরহুম জসীমউদ্দিনের স্ত্রী পুত্র পরিজন যে যেখানে আছে তাদেরকে হায়াতে তৈরি দান করো আল্লাহ, তাদের যদি রোগ মুক্ত সুস্থ জীবন দান করো, তাদেরকে হায়াতে তৈরি দান করো, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ মরহুম নাসিরউদ্দিন পরিবারবর্গের উপরে খাস রহমত নাজিল করো, সমস্ত অপার বিপদ মানুষের থেকে তাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ তাদের হাজতগুলি তুমি কাইমে মদত দ্বারা পূরণ করো। রব্বুল আলামিন খাস করে এই এই প্রতিষ্ঠানের মালিক শ্রমিক কর্মচারী কর্মকর্তা উপস্থিত অনুপস্থিত যে যেখানে আছে সকলকে তুমি হায়াতে তৈরি দান করো। আল্লাহ সকলকে তুমি জটিল কঠিন রোগ থেকে সেবা দান করো, সমস্ত অপর বিপদ মানুষের থেকে হেফাজত করো, তাদের পরিবারবর্গের উপরে খাস রহমত নাজিল করো। রব্বুল আলামিন তাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, কামাইয়ের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে অফুরন্ত বরকত রহমত নাজিল করো। রব্বুল আলামিন আমার আশেপাশে আল্লাহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আছে, আল্লাহ উপস্থিত আমার সামনে এই কারখানার, আল্লাহ এই কারখানার কর্মরত ভাই আমার সামনে বসে আছে, আল্লাহ যে যে নেতৃত্ব তোমার ব্যাপারে হাত তুলেছে আল্লাহ তুমি তাদের নিয়োগকে পুরো করে দাও, তাদের হাতগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও, তাদেরকে হায়াতে তৈবা দান করে দাও। আল্লাহ সকলের মধ্যে আল্লাহ আল্লাহ আন্তরিকতা সৃষ্টি করে দিই, একে অপরের প্রতি মায়া মমতা ভালোবাসা আল্লাহ তৈরি করে দাও, যার বদৌলতে আমরা তাদের কাজ মিলে কাজ করে প্রতিষ্ঠানকে আরো উন্নত করতে পারি এবং আমাদের এই প্রতিষ্ঠানের উচিত আমাদের সকলের জিন্দগির তমাম গুণাগুলি মাফ করে দিও। এই প্রতিষ্ঠানের দ্বারা আমাদের অভাব অবন্টন দূর করে দিও। আমাদের সকলের পরিবারের সকল সকলের সকল সদস্যের নিজেকে সুব্যবস্থা তুমি করে দিও। ইয়া ইলাহি তুবতু কুল্লিল মাসি বা খালাসি লিজালাকিল খালাসি। রব্বুল আলামিন খাসের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ শামসুল ইসলাম শামসুল আলম চৌধুরী সাহেবের হায়াতে তৈবা দান করো। আল্লাহ তাআলাকে তো রোগ মুক্ত সুস্থ জীবন দান করো। আল্লাহ তাআলা পরিবারবর্গের উপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ তুমি তাআলাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরে আসার তৌফিক দান করো। রব্বুল আলামিন না জেনে গুনাহ করে হাত তুলেছি দরবারে, মাফ করিয়া দেব মাওলা আফরে, যত গুনাহ করছি আমরা হায়াতে মাফ করিয়া দেব মাওলা নিজ হাতে, গুনাহর কারণে যদি কলহে সাজাই অন্য কোন মাবুদ নাই যাইব কোথায়, গুনার সাগরে আমরা হাবু ডুবু খাই তবু তোমার রহমতের দিকে ফিরে ফিরে চাই। রব্বুল আলামিন খাস করে চেয়ারম্যান সাহেব আমিন আজিম সাহেবের পরিবারবর্গের উপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ তাআলা মা বাবা দাদা তাদের মেমানি শ্বশুর সাথে আত্মীয় স্বজন পঞ্চম যারা ইন্তেকাল করেছেন তাদের জিন্দগির তমাম গুণগুলো মাফ করে দাও, তাদের কবরগুলিকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও। আল্লাহ চেয়ারম্যান সাহেবের হায়াতে তৈবা দান করো, তারা পরিবারবর্গের উপরে খাস রহমত নাজিল করো। রব্বুল আলামিন তাদের মনে বাসা দিনের ঘোষণা পূরণ করে দিও। আল্লাহ খাস করে আমার আশেপাশে যে সমস্ত ভাইরা হাত ধরেছে আল্লাহ তুমি তাদের মনে বাসা দিনের ঘোষণা পূরণ করো, তৌফিক দান করো। আল্লাহ মরহুম কামালউদ্দিনের জিন্দগির তমাম গুনাহগুলি মাফ করে দাও, তারা পরিবারবর্গের উপরে খাস রহমত নাজিল করো, তাদের হকের মধ্যে আমাদের সকল দোয়া মানে তুমি কবুল আর মঞ্জুর করো। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغيبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا، اللهم من احييته منا فحي الاسلام ومن توفيته منا فتوفه على الايمان، اللهم انس وحشتي في قبري، اللهم ارحمني بالقران العظيم واجعله لي اماما ونورا وهدى ورحمه، اللهم ذكرت منه ونسيت وعلمني منه وجهلت وارزقني تلاوته آلاء الليل وآلاء النهار واجعله لي حجة يا رب العالمين، اللهم اغفر لنا ولوالدينا
রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজা আল-আখিরাতু কালামি ইন্দা সাকরাতুল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।